হাই ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আপনাদের এমন একটি বিষয়ে কথা বলবো, আপনারা যারা ইউটিউব করেন কপিরাইট নিয়ে অনেক চিন্তিত। আমি কপিরাইট স্ট্রাইক খেলাম কিনা, কপিরাইট ক্লেম আসলো কিনা, এই যে একটা বিষয় এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন ইউটিউবের মধ্যে। সো আপনার যে ভিডিও কন্টেন্টগুলি আমরা সাধারণত গুগল থেকে নেই, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে নেই, হ্যাঁ, আজকে আপনাদেরকে এমন একটা বিষয় দেখিয়ে দেব, আপনি ভিডিও নিতে পারবেন, ফটো নিতে পারবেন, গান নিতে পারবেন, একটা কন্টেন্ট নিতে পারবেন গুগল থেকে কপিরাইট স্ট্রাইক ছাড়া, কপিরাইট ক্লেম ছাড়া। আপনি উইদাউট কপিরাইট ক্লেম আপনি যে কন্টেন্টটা ব্যবহার করতে পারবেন সেটা গুগল থেকে এনে আপনি ইউটিউবে ব্যবহার করতে পারবেন। এখন কিভাবে আপনি ব্যবহার করবেন, কোন সিস্টেমে আপনি আপনার কন্টেন্টটা গুগল থেকে আনবেন, সেই বিষয়টা আজকে আমি দেখিয়ে দেবো। সো কপিরাইট ক্লেমের সমাধান এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। তো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। তো চলুন আমরা দেখে নিই কীভাবে গুগল থেকে একটা কন্টেন্ট এনে আমরা ইউটিউবে ব্যবহার করব উইদাউট কপিরাইট ক্লেম। প্রথমেই যে কথাটা বলবো, এই ডিসক্রিমিনেটরটা অবশ্যই ভিডিওর প্রথমে ব্যবহার করবেন। আমি যেভাবে ব্যবহার করেছি প্রথমে আপনারাও সেভাবে ব্যবহার করবেন, এবং এটা ডেসক্রিপশন, ভিডিও ডেসক্রিপশনে এটা লিখে দিবেন। আমার ভিডিও ডেসক্রিপশনে লিখে দেওয়া আছে, আপনারা চেক করে ওইখান থেকে কপি করে আপনার প্রত্যেকটা ভিডিও, যে ভিডিওগুলি আপনারা অন্য কোথাও থেকে কন্টেন্ট নিয়ে আসেন আপনারা এটা ব্যবহার করবেন। যদি এটা ব্যবহার করেন তাহলে কপিরাইট ক্লেম করার আগে অ্যাটলিস্ট আপনার সাথে ওরা কন্ট্যাক্ট করবে, ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, কন্ট্যাক্ট করবে, যদি তার আপত্তি থাকে আপনি ওই কন্টেন্টটা ডিলিট করে দেবেন। সো এটা তেমন প্রবলেম হবে না, যদি আপনি এই ডিসক্রিমিনেটর না দেন তাহলে কপিরাইট ক্লেম করে দেবে। সো আমরা চলে যাব ডেক্সে, সাথে সাথে গুগলে চলে যাব। গুগলে গিয়ে আমরা যে কোনো একটা কন্টেন্ট নেব, ধরুন সাধারণত যেই কোনো আপনার ইচ্ছে মতো নেবেন, আমি ইউটিউব লিখলাম, আপনার যেটা প্রয়োজন সেটা আপনি নেবেন। ধরুন আমি নিলাম ইউটিউব, এখন ইউটিউবের একটা লগো নেব আমি, ঠিক আছে। এখন আমরা যেটা করি, এই ইউটিউবের ইমেজে এসে টাচ করে একটা লগো নিয়ে নিই, লগোটা নিয়ে কপি করে আমরা বসিয়ে দিই, এই জন্য কিন্তু আমাদের ক্লেমটা চলে আসে। এখন কীভাবে নেব, এটার একটা সিস্টেম আছে, আপনি টুলসে চলে যাবেন, সরাসরি রিইউজ করার জন্য একটা অপশন, সেটা হলো টুলস। আপনি টুলসে গিয়ে ক্লিক করবেন, টুলসে গিয়ে এই যে দেখেন লেভেল ফর রিইউজ, রিইউজ এটা আপনি পরবর্তীতে ব্যবহার করতে পারবেন। এই যে রিইউজ লেখে আপনি এন্টার চাপ দেওয়ার সাথে সাথে কতগুলি ঠিক সেম অন্য কতগুলি চলে আসবে, এগুলি আপনি ব্যবহার করতে পারবেন। এগুলি ব্যবহার করলে আপনার কোনো কপিরাইট ক্লেম আসবে না। টুলস, রিইউজ এই দুটো জিনিস আপনি ব্যবহার করবেন। সো বিষয়টা ভেরি সিম্পল, দেখুন অনেক কার্টন আছে, এগুলি কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এখন আপনি যদি এই সিস্টেমে নিয়ে কার্টনটা ব্যবহার করেন তাহলে আপনি কপিরাইট ক্লেম খাবেন না, স্ট্রাইক খাবেন না। আর যদি এনিহাও ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই কপিরাইট ক্লেম খাবেন, স্ট্রাইক খাবেন। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবার সুস্থ থাকা মনে করে এখনই বিদায়।